আগামী বছরের নির্বাচনের তারিখ নির্ধারণের আগে বাংলাদেশ একটি দীর্ঘ রাজনৈতিক সংকটের মুখে। স্বাধীনতা অর্জনের পর থেকে গণতন্ত্র এবং আইনের শাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ ভঙ্গুর। স্বাধীনতার প্রথম কয়েক দশকে একাধিক অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থান দেখে বাংলাদেশ। হত্যা করা হয় দেশটির প্রথম রাষ্ট্রপতিকে। বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে একদলীয়, সামরিক, গণতান্ত্রিক এবং স্বৈরাচারী সব ধরনের শাসন ব্যবস্থাই দেখা গেছে। ভারতের সরকারি সংবাদ সংস্থা পিটিআই জানায়, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এখন অনেকটাই রাশিয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। একদল ওলিগার্ক প্রচুর আর্থিক সুবিধা ভোগ করছে এবং বর্তমান সরকারকে ক্ষমতা রাখার জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে। 2024 সালের জানুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন আয়োজনের কথা রয়েছে। এর আগে দেশের প্রধান বিরোধী দল বিএনপি একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকারের ওপর চাপ বাড়াচ্ছে। তারা একের পর এক বিশাল সমাবেশ নিয়ে রাজপথে সক্রিয় হয়ে উঠেছে। তবে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে অনড়। বাংলাদেশে সর্বশেষ অবাধ ও সুষ্ঠু বলে বিবেচিত নির্বাচনটি হয়েছিল 2008 সালে। এ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিল শেখ হাসিনা। 2014 এবং 18 সালের নির্বাচনগুলি ছিল অত্যন্ত বিতর্কিত। 2014 সালের নির্বাচন বয়কট করেছিল বিরোধী দল। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সহ প্রধান উদারপন্থী গণতান্ত্রিক দেশগুলো একটি নতুন ভোটের আহ্বান জানিয়েছিল, কিন্তু ভারত, রাশিয়া এবং চীন নির্বাচন নিয়ে কোনো সমস্যা প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশে গণতান্ত্রিক পশ্চাদপসরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, তখন চীন ও রাশিয়া বর্তমান সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছে। শেখ হাসিনার ওপর সাম্প্রতিক মার্কিন চাপ প্রসঙ্গে চীন বলছে, তার দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। আবার রাশিয়াও বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়তো বাংলাদেশের স্বৈরাচারী শাসন বন্ধ করতে পারবে এবং এর মধ্য দিয়ে বৃহত্তর জবাবদিহিতার পথও প্রশস্ত হবে। বাংলাদেশের অর্থনীতি এখন সংকটময় সময় পার করছে এবং দেশের বেকারত্ব ক্রমশ বাড়ছে। বাংলাদেশ একটি তরুণে পূর্ণ দেশ। এখন একটি কার্যকর গণতন্ত্রই বাংলাদেশের সামনে একমাত্র আশা। যদিও তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে আগামী নির্বাচন বয়কট করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারা সম্ভবত দেশব্যাপী বিক্ষোভ অব্যাহত রাখবে। 2018 সালের নির্বাচনে বিরোধীরা অংশগ্রহণ করেছিল, কিন্তু ওই নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিরোধীদের দমন, ভয়ভীতি প্রদর্শন এবং ব্যাপক ভোট কারচুপির অভিযোগ রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের এক জরিপে 50টি আসনের মধ্যে 47টিতেই একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বাংলাদেশের পুলিশ, বিচার বিভাগ ও রাষ্ট্রীয় আমলাদেরকে শেখ হাসিনার প্রতি অনুগত হিসেবে দেখা হয়। ইতিমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। এর মধ্যে আছে নতুন নিষেধাজ্ঞা জারি এবং সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার বাধাদানকারীদের বিরুদ্ধে ঘোষিত বিশেষ ভিসা নীতি। একসময় নির্বাচন বাংলাদেশের উৎসবের কারণ ছিল, কিন্তু এখন লক্ষ লক্ষ তরুণরা দেখছেন তাদের নিজের নেতা নির্বাচন করার মৌলিক অধিকার হরণ করা হয়েছে। আবার বাক স্বাধীনতা বিরোধী কঠিন আইন তাদের ক্ষমতাবানদের সমালোচনা করার ক্ষমতা হ্রাস করেছে। মানবাধিকার সংগঠনগুলো শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা এবং সমালোচক ও বিরোধী ব্যক্তিদের কারাদণ্ড সহ নৃশংস কৌশল অনুসরণের অভিযোগ এনেছে। হিউম্যান রাইটস ওয়াচের হিসাব অনুযায়ী 2009 সাল থেকে 600 জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে। নিরাপত্তা বাহিনীগুলো 2018 সাল থেকে 600টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত রয়েছে। সুইডিশ অনুসন্ধানী সংবাদ সাইট নেত্র নিউজ ঢাকা সেনানিবাসে আয়নাঘর নামে একটি গোপন কারাগার খুঁজে পায়। সেখানে এই নিখোঁজ ব্যক্তিদের আটক করে রাখা হয়েছে অভিযোগ করেছে তারা। নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি এক রিপোর্টে দাবি করছে, বাংলাদেশের বিচার বিভাগ রাজনৈতিক হয়ে উঠেছে। দেশে লাখ লাখ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার চলছে। শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে 198টি মামলা চলছে আদালতে। একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, যিনি বলেছিলেন যে ইউনুস বিচারিক হয়রানির শিকার হয়েছে, তাকেও বরখাস্ত করা হয়েছে। আইনের শাসন সূচকে 140টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 127তম। ফ্রিডম হাউস বাংলাদেশকে পার্টলি ফ্রি বা আংশিক স্বাধীন দেশের শ্রেণীতে রেখেছে। সর্বশেষ বিশ্ব প্রেস ফ্রিডম সূচকে বাংলাদেশ ছিল 163তম অবস্থানে, যা গণতন্ত্র না থাকা আফগানিস্তান এবং কম্বোডিয়ারও পেছনে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের গণতন্ত্র লাইফ সাপোর্টে রয়েছে বলে উল্লেখ করেছেন ভারতেরই সংবাদ মাধ্যম। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।